হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোক স্টুডিও বাংলার সিজন ওয়ান আরেকটা গান নিয়ে এসছে, এই কিছুক্ষণ আগে রিলিজ পেয়েছে। সো গানটা হচ্ছে স্টুডিওতে বন্ধ একটা জায়গার ভিতরে খুব সুন্দর কিছু গান আমরা দেখেছি। তো এই ভিডিওটা একটু ডিফারেন্ট, হ্যাঁ একটু ডিফারেন্ট। ভিন্নতার উৎসব মানে এটা আউটডোরে শ্যুটিং করা, কোক স্টুডিও তাদের পুরোপুরি সেট আপ নিয়ে মানে ঘুরে বেরিয়েছে বিভিন্ন জায়গায়। সেই জায়গায় একাধিক সিঙ্গার বা কোক স্টুডিও ফুল টিম ফার্স্ট সিজনের সবাই মিলে করা একটি গান। চলুন না আমরা আগে গানটা শুনে আসি, তারপর গানটা সম্বন্ধে কিছু কথা বলবো। বর্ণে বর্ণে সাদা কালো যেথায় মিলে এক হয় সেই পৃথিবীর গল্প জুড়ে তোমার আমার জয় হয়। গানটার মধ্যে আমার কাছে যে ফিলিংটা আসতেছে কোন থিম সং যেরকম হয় ওয়ার্ল্ড কাপ এর থিম সং, এই জাতীয় একটা ইভেন্ট এর থিম সং। চলো হাতে ভেতর রাখি হাত আলোর গভীরে আলো ওভারঅল ইট ইজ গুড। এই গানটা শুনে আমার যেটা মনে হলো, আমি গানের মাঝখানেও বলেছি যে আসলে কোনো ইভেন্টের থিম সং ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার সময় বা পুরো ইভেন্টের জন্য যেসব থিম সং করা হয় ওই জাতীয় একটা ফিলিং। গানটার কম্পোজিশনে যে ধরনের বিট ইউজ করা হয়েছে, কিছু নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। মাঝখানে একবার দেখা গেল ড্রাম পিটিয়ে, ড্রাম মানে ওই যে তেলের খালি ড্রাম পিটিয়ে ওই ধরনের সাউন্ড তৈরি করার চেষ্টা করা হয়েছে।
এবং সেই সাথে কোরাস তো চমৎকার, কোরাসগুলো চমৎকার লাগছে মানে, এবং কোরাস এবং লিড ভোকালে যে মিক্সিংটা মানে কখনো কখনো যে হচ্ছে কি মেন লিড লাইনগুলো বলছে বাকি সবাই কোরাস করছে কিন্তু তারটা হচ্ছে কি মানে একদম লিড উপরে যেভাবে যাওয়ার কথা সেভাবে লিড করছে গানটাকে, বাকি সবাই হচ্ছে গিয়ে কোরাসে চলে যাচ্ছে, কখনো আবার এটাকে চেঞ্জ করে ফুল কোরাসে চলে আসতেছে। এই চেঞ্জিং এই ট্রানজিশনগুলো ভালো লাগছে। আর বিটটা কয়েকবার টেম্পোটা মানে কেমন জানি চেঞ্জ মনে হচ্ছে, একবার উপরে উঠছে একবার হাই একবার লো, সব মিলে ওভারঅল ট্রানজিশনটা ওকে। আর সবচেয়ে বড় কথা, যেহেতু আজকাল গান হচ্ছে খালি অডিও না ভিডিওর ব্যাপার চলে আসছে, মিউজিক ভিডিও অডিও ভালো যত কোয়ালিটি হোক গান আজকাল মানুষ শুনতে চায় না, কারণ মানুষ হচ্ছে গান আজকাল দেখে, তো সেই ক্ষেত্রে পিকচারাইজেশন হচ্ছে আউটডোরে। এবং আউটডোরে আমি এই দেখলাম যে এই গানটা হচ্ছে চিটাগাংয়ে, চিটাগাং এয়ারপোর্ট থেকে যেই মেরিন রোডটা, এয়ারপোর্ট থেকে যে শহরের দিকে গেছে সেই রোডটা, সমুদ্র ধার দিয়ে সেই রোডটাতে পিকচারাইজেশন করা হয়েছে, সে চমৎকার লুক। এবং এই রোডটাতে যে জাহাজগুলো দেখা যাচ্ছে সমুদ্রের মধ্যে, এখানে মার্ভেল হলিউড মার্ভেলের অ্যাভেঞ্জার্সের শ্যুটিংও হয়েছিল আমি যতদূর জানি, সো সব মিলে ড্রোন শট ড্রোন থেকে নেওয়া হয়েছে, তো ভিডিওগ্রাফিও চমৎকার হয়েছে সব মিলে। যে কোকাকোলার স্টুডিও যে ট্রাকটা, হ্যাঁ এই ট্রাকে করে টোটালি কোকের স্টুডিও সাজানো, তাদের ব্যানার তাদের প্রোমো করার জন্য, সব মিলে ওভারঅল দেখতে ভালো লাগছে। গানের কোয়ালিটি তো আমি আগেই বলছি, ইটস এ গুড প্যাকেজ ফর এন্টারটেইনমেন্ট। আর কোক স্টুডিও এরকম ভালো ভালো গান আরও দিতে থাক এই আশায় রইল। আপনাদের কেমন লাগলো ভিডিও জানাবেন, আপনাদের রিয়াকশান আমি সবসময় জানতে চাই, কমেন্টে জানাবেন। কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।